বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলা চলে রাজ্যের যে আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে যে বর্ডার এলাকাগুলো রয়েছে কতটা নিরাপদ রয়েছে সেটা নিয়ে অবশ্যই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠে থাকে। কারণ তার অবশ্য এটাই যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিকরা প্রবেশ করে যায় এবং তাদের পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকরা পাকড়াও করতে সমর্থ হয়। বিভিন্ন সময় দেখা যায় যে পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে বা বিভিন্ন সময় দেখা যায় যে যারা এলাকাবাসীরা রয়েছেন বা স্থানীয় সাধারণরা রয়েছেন তাদের সন্দেহের মূলেই কিন্তু ধরতে সক্ষম হয় বা পাকড়াও করতে সমর্থ হয়। এইরকম অবৈধ যারা অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে চলে আসেন ত্রিপুরা রাজ্যে, শুক্রবার আবারও রাজারবাগ এলাকা থেকে আটক হয়েছে এক বাংলাদেশি ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যাচ্ছে কুমিল্লা জেলার কালামিয়া নামে এক ব্যক্তি 500 টাকার বিনিময়ে ত্রিপুরা সোনামুড়া দিয়ে উদয়পুর রাজারবাগে চলে আসে। রাজারবাগ এলাকায় আসার পর এ ব্যক্তির কথা এবং চলনে অসঙ্গতি দেখতে পেয়ে খবর দেওয়া হয় আরকেপুর থানার। আরকেপুর থানায় এই বিষয়টি গুরুত্ব সহকারে তারা দেখেন পুলিশ আধিকারিকরা এবং ছুটে গিয়ে সেখান থেকেই সেই বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন তারা আরকেপুর থানায়। জানা গেছে কালামিয়া নামক সেই ব্যক্তির এক স্ত্রী রয়েছে, গত 20 তারিখ ঠিক রাজারবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার জেল হাজতেরও ব্যবস্থা হয়েছে, তাকে জেল হাজতের শাস্তি দেওয়া হয়েছে। এবার স্ত্রীকে দেখতে এসে স্বামীও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কালামিয়ার স্ত্রীকে আগেই পুলিশ আধিকারিকরা আটক করেছে এবং স্ত্রীকে দেখতে এসে এই মুহূর্তে কালামিয়াও কিন্তু আটক হয়েছেন সেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে মূল প্রশ্নটা যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে কেন এইভাবে কিভাবে তারা বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে আসছেন, মাত্র 500 টাকার বিনিময়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে ত্রিপুরা রাজ্যের উদয়পুরের রাজারবাগে এসে পৌঁছে গেছে, সেটা কিভাবে তিনি করলেন এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারা জড়িত রয়েছেন এই গোটা চক্রের পেছনে সেটাই কিন্তু প্রশ্ন। এই কালামিয়া কতটা কিসের সঙ্গে জড়িত সে ব্যাপারে তথ্য এখনো পরিষ্কার হয়নি, তবে এই ব্যাপারটা থেকে অবশ্যই কিন্তু একটা বলা চলে বর্ডার এলাকাগুলো বিএসএফ আধিকারিকরা কতটা গুরুত্ব দিয়ে তাদের দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠতেই রয়েছে। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করছেন এবং বিভিন্ন জিনিসপত্র বলা চলে যে রাজ্য থেকে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে। এইসব জিনিসগুলো কিভাবে হচ্ছে এই প্রশ্নটা বারংবারই কিন্তু উঠে থাকে। কারা জড়িত রয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বা বিএসএফ আধিকারিকরা বা আরক্ষা প্রশাসনের আধিকারিকরাও কি এই বড় চক্রের অঙ্গ রয়েছেন, এই প্রশ্নটা কিন্তু বারংবার উঠে, কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো কিন্তু খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে অদূর ভবিষ্যতে অবশ্যই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং যেহেতু একটা সিকিউরিটি কনসার্ন বলা চলে এই গোটা বিষয়টা সেগুলোকে আরো কঠোরভাবে ডিল করা উচিত সরকারের, এমনটাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।